আব্দুল ওয়াহিদ আরেকজন 1000 টাকা আরেকজন এদিক থেকে আরেকজন 1000 টাকা এখানে কি আছে এটা আরেকজন আল্লাহর বান্দা দিয়েছেন এখানে 2000 টাকা আরেকজন বান্দা দিয়েছেন 2000 টাকা এখানে দুলুভান উনি 2500 টাকা দিব তার পাশে টাকা লাগবে 2000 আচ্ছা আলহামদুলিল্লাহ দুলুভান দুলুভান উনি 2500 টাকা দিবেন 500 টাকা নগদ আর 2000 টাকা বাকি নামটা লিখে নেবেন তো হ্যাঁ আমার এখানে 5 7 জন হয়ে গেছেন আর চটচট করে আসুন ভাই 1000 টাকা করে আসুন তো আসুন না গো ভাই আসুন চটচট করে আসুন যে কথাটা বলছিলাম একদম আপনাকে নজিরবিহীন বলছি আমার সচক্ষে আমার গ্রামের কথা বলছি একদম পার্শ্ববর্তী গ্রামের কথা দুনিয়া থেকে ছেড়ে চলে গেলেন এত টাকা পয়সা ধন গাড়ি বাড়ি সমস্ত পড়ে থাকলো সব বেকার হয়ে গেল শুধু কাফন নিয়ে সাদা কাফন নিয়ে বন্ধু আমার আমাকে আপনাকে কাল কিয়ামতের কোটে ওই কাফন পরে যেতে হবে আপনার অট্টালিকা বাড়ি আপনার বাড়ি কিছুই থাকবে না সমস্ত বেকার হয়ে যাবে চাদর গুলো পাঠান কাউকে দিয়ে 10-20-50-100 যা যা দিবেন ওটা নিয়ে সঙ্গে চলে আসবেন ওরা আসতে পারবে না লজ্জাবাদ করবেন 1000 টাকা আসুন তো চটচট করে আসুন তো ভাই 20 জন এখানে 8 জন হয়ে গেছে আসুন ভাই 1000 টাকা ভাই বলছিলাম সুবহানাল্লাহ হাদিসটা শুনুন আর চটচট করে দানগুলো দিয়ে দেবেন যে কথাটা বলছিলাম একটা নেকির জন্য সবাই ত্রাহি ত্রাহি করবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন অগর রাব্বুল আলামিন আমাদের অনেক আদিয়ে বেগানা ছিল মেহেরবানি করে দয়া করে একটা আমাদেরকে একটা চান্স দেওয়া হোক একটু আমাদেরকে সময় দেওয়া হোক বন্ধু আমার একজন ছোট বাচ্চা 100 টাকা দান করেছেন যে কথাটা বলছিলাম মহান রাব্বুল আলামিন বলবেন ওরে আল্লাহর বান্দারা যাও 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 তোমাদেরকে আমি সময় দিলাম তোমরা যাও বন্ধু আমার সময় দলবদ্ধ হয়ে সবাই একাকি হয়ে এবার এসে বলবেন ইয়াউম আফির আল মারআ মিন আখিহে সর্বপ্রথমে তার ভাইকে বলবেন ও গো ভাই আমার তুমি আমার জন্য কত হাড় ভাঙা পরিশ্রম করেছিলে সাদের আলী 500 টাকা দান করেছেন কেটা তো ভাই আমার যে কথা বলছেন একজন 500 দান করেছেন ইনশাল্লাহ দান নেবো 500-400 তো 1000 টাকার কথা বলছিলাম আরো অনেক বাকি আছে এখানে আছেন কি 500 টাকা দাদা ভাই 500 টাকা কে দিলেন একটু আসেন না গো একটু মুসাফা করে আপনার সঙ্গে হামেদ আলী ভাই একটু আসেন না গো ভাই একটু মুসাফা করে যান সুবহানাল্লাহ কত কষ্ট করে আপনাদের এখানে এসেছি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত কষ্ট মাধ্যম দিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দু চারটি কথা বলার জন্য এই মাদ্রাসার জন্য আপনারা ভাই একটু হাতটা বাড়িয়ে দেন একটু দিলটা খুলুন ভাই আমার আর 500 টাকা ভাই একটু করেন তো আলহামদুলিল্লাহ 1000 টাকা করেন তো 500 টাকা করেন আর 500 টাকা করেন তো ভাই আলহামদুলিল্লাহ 500 বাকি রাখিয়ে দেন জি অসুবিধা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর একজন ভাই আমার 1400 টাকা দান করেছেন আর একজন ভাই নূর নূর সাহেব 500 টাকা যে ও দশে জেনে আতে করে আছে দান কবল করিয়া তুমি পাক সুবহান মিটা দিও আল্লাহ তুমি মনের আরমান ও অফুরন্ত দয়া কেছে সে মাগেছে নাই দয়া দান পার কর অগ দয়া মাই আমি হীন আব্দুল হালিম দোয়া দেব কত তাদের তুমি নেকি দিও তোমার মন মত আমিন আমিন সুম্মা আমিন আর গজ শোন অগ ভালোবাসা বন পরশের কাছে নারী অমল রতন দুনিয়াতে যত ধন পরশের আছে সব থেকে মূল্যবান নারী তার কাছে কিন্তু সেই নারী বটে নেওয়া চাই ইয় পর কর্তব্য করবে চাই দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার ইয় পর কাল তার হবে ছাড় খার তো ভাই আমার বক্তা সাহেব চলে আসছেন আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি 5 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তা ভাই আসুন তো 5 জন 1000 করে আসুন তো ভাই অভিষেক 1000 টাকা আর একজন 500 টাকা তো ভাই আমার আসুন তো আর 4 জন আসুন তো ভাই 5 মিনিট সময় চাইছি
তো ভাই আমার আমার সময় শেষ আমার চিঠি চলেছেন আমি 5 মিনিট সময় চেয়ে নেছি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার হককে শক্ত করার জন্য 5 মধ্যে আমি একজন পেয়ে নিয়েছি আর 4 জন ভাই বাকি আছেন আসুন চটচট করে আর আমি হাদিসটা বলে ঘটনা শেষ করে আমি চলে যাব আসুন ভাই চট করে আব্দুল কাদের ভাই 500 টাকা দিয়েছেন আরেকজন ভাই আসুন চটচট করে আসুন তো ভাই